হাফিজুর রহমান কন্ট্যাক্ট করে, এখন এটা গজব গেছে, এখন কি হেলিতে চলে, এটাও শেষ হয়ে গেছে, এখন কি, এখন কি কবি? ওই এক ভন্ড সারছে বিয়া শাদির ফ্যামিলি নিয়া, শেষ এটাও, এরপরে কি করবি? কয় যে এখন নিজের মধ্যে ঝগড়া সার, এরপরে কি করবি? এরপর বইবে মান কচু খাবি, আর করবে কি বেঈমান, আর করবে কি মুনাফিক? কিন্তু খেলার মাঠে গোল দেওয়ার যারা কল দিয়া যাচ্ছে, ঠিক কিনা বলো? কোন প্রভাগান্ডায় কান দিবেন না, দিলেও আমার কোনো টেনশন নাই, আল্লাহর মহব্বত নিয়ে যতদিন থাকব ততদিনে সম্মান থাকবে, আল্লাহর মহব্বতের সম্মান বিনষ্ট করার ক্ষমতা পৃথিবীর কার? বিয়া করছি আমি কলিজাপুরে, আর একজন ইলিশ মাছ দিয়া ভাত খাই আমি কলিজাপুরে, আর একজন বদমাশির তো একটা সীমানা থাকা দরকার। তুই যদি আসল মুসলমান হও, রসুলের আশেক হও, কোন সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করলেই তো হয়, আমি তো পালায়া ভারতে যাইনি, প্রতিদিন বারো মাস প্রোগ্রাম চলে গোটা দেশ জুড়ে, জিজ্ঞেস করো সৎসাহস নিয়ে মহব্বতের নজরে, উল্টা পাল্টা গিবত শেখায়ত করে গালাগালি করে তোমার কি ফায়দা হচ্ছে? ফায়দা কি হচ্ছে তা জানি না, তবে ইসলামের খানিকটা ক্ষতি হচ্ছে তোমার কারণে। সামষ্টিকভাবে ইসলামের কিছুটা ক্ষতি হচ্ছে, আলেমের বদনাম হচ্ছে, একজন আলেমের জবানে উম্মতেরা এই কথাগুলো আশা করে না। তুমি আর একজনকে আঙ্গুল দিয়ে দোষ দেওয়ার আগে তোমার তিন আঙ্গুলের খবর নাও যে তোমার দিকে তাকিয়ে আছে তিন আঙ্গুল, তিন আঙ্গুল তোমার দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের কোন টুপিওয়ালা কোন দরবারে কি করে ওর চোদ্দ গোষ্ঠীর খবর জানি, জীবনে বেদুবি শিখি না, চুপ থাকি, মুরব্বীরা কয় চুপ থাক বেটা চুপ থাক, বাতিলদেরকে লাভাইতে দে, একদিন তোকে আল্লাহ কবুল করবে, ওদের বারোটা বেজে যাবে তুই চুপ থাক, এই জন্য চুপ থাকি। এই কথাগুলো যে বলি এগুলো নিষেধ করেন মুরব্বীরা বলতে, একেবারে তো চুপ থাকা যায়ও না, ইজ্জতের উপরে আঘাত করলে তখন আর চুপ থাকে কি করে? আপনারাও তাল কম বাজাইতে পারেন না তো এই জন্য একটু বললাম, মানে এনে ভাই বাহাবা দিয়ে আবার জায়গায় গিয়ে আবার গাঞ্জা টাইনে সব লাইন করে ফেলার, হ্যাঁ ভাইয়া চান্দি গরম হয়ে যায় কয় একেবারে কি খালি হইতে পারে, এতক্ষণ অষ্টা শুনে যায় কয় তাল মিলায়, হ্যাঁ আসলে হুজুর একেবারে তো মিশামিশি হইতেও পারে না, হ্যাঁ যা রটে তা কিছু না কিছু বটে, কি ফতুয়া লয় এরপর তাল মিলাইতেছে বন্ডের লগে, বদমাইশ মুনাফিক, তোর বুকের পাতা শক্ত থাকলে হাফিজুর রহমানের ব্যাপারে ইমানের মহব্বতে রসুলের মহব্বতে দিনের স্বার্থে সামনে এসে সংশোধন করায়া দাও। তুমি গীবত শুনলেও তো তোমারও কবিরা গুনাহ হবে, বলতে থাক একদিন আর কি বলবি, তখন তো কিছুই পাবি না, আর করবি কি, কর করতে থাক লাভাইতে থাক, কত আর লাভ পাবি, তিন বেলা খানার আর লাভ কত, এক সময় তো পাও ব্যথা হয়ে যাবে, এরপর কি করবি, এরপরে কি করবি, দে তাবলিগেরে গালি দে কত আর দিবি, এই দেশের বাংলাদেশের তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তাবলিগলাকে গালি কম দেওনি, বাংলাদেশের পঁয়তাল্লিশ বছরের ইতিহাসে কওমি মাদ্রাসাকে গালি কম দেওনি, হাজারিওয়ালাকে চরমনাইওয়ালাদেরকে গালি কম দেওনি, আর কত দিবি দিতে থাক, বিজয়ের মালা যাদের পরার দরকার পরিয়েই তারা চলতেছে, কথা ঠিক কিনা বলো? ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের বিরোধিতার কারণে তোমাদের বিষদগারের কারণে আজ কওমির সম্মান বেড়েছে, তাবলিগের মর্যাদা বেড়েছে, চরমনের মর্যাদা বেড়েছে, আরো গালি দিবি আরো বেড়ে যাবে।